আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা তো ভাই এই সপ্তাহে কালেকশন কয়টা করেছেন? ভাই কালেকশন অল্প কিছু আছে, বেশি গরু দেখাবো না, হয়তো বা 7-8টা গরু দেখাবো। 7-8টার মতো গরু দেখাবেন? জি। তো আপনার পাশে তো দেখতে পাচ্ছি আছে না দুই ভাইকে? জি ওই ভাইরা আইসে আছে গরু নিতে আইসে। আপনার কাছে মানে গরু নিতে আসছে আর কি? জি জি। মানে এই ভিডিওর মাধ্যমে আসছে? জি। আচ্ছা আচ্ছা। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আচ্ছা তো যাই হোক, মানে ভিডিওতে দেখে সুজন ভাইয়ের কাছে গরু নিতে আসছেন আর কি। তো গরু কি পছন্দ হয়েছে ভাই? হ্যাঁ গরু পছন্দ হয়েছে একটা। তো গরু কি হয়েছে আপনাদের? হয়েছে, এখন দামাদামি চলছে, মানে দরদামটা এখনো চলছে আর কি। আচ্ছা মানে এখনো পুরোপুরি ভাবে হয়নি আর কি? না না এখনো পুরোপুরি ভাবে হয়নি। আচ্ছা এমনিতে কথার কাজের মধ্যে তো মিল আছে? আচ্ছা তো যেটা পছন্দ করেছেন ওইটা যাই হোক, মানে আমি আশা করি যেহেতু আপনারা একটু নরম হওয়া লাগবে, সুজন ভাইয়েরও নরম হওয়া লাগবে, দুজনের মানে কম্বিনেশনেই কিন্তু এই গরুটা আপনাদের হবে আর কি। আচ্ছা আচ্ছা তো ভাইরা কোন জায়গা থেকে আসছেন? মাগুরা জেলা। মাগুরা জেলা থেকে আসছেন? তো মোটামুটি অনেক দূর থেকে আসছেন তো। আচ্ছা তো আপনাদের জন্য শুভকামনা রইল ভাই, যেহেতু ভিডিও দেখে আসছেন সুজন ভাইয়ের উপরে বিশ্বাস করে। তো সুজন ভাইয়ের কাছে আমি আশা করবো যে আপনার কাছে একজন এক ভাইরা বিশ্বাস করে আসছে তাদের বিশ্বাসটা রক্ষা করার জন্য। তো ভাই আপনি যদি পারেন তো ভাইদেরকে আপনি সম্মানবন্ধ করে দেবো। আচ্ছা আচ্ছা তো ভাই যে কালেকশনগুলো করেছেন ওগুলো তাহলে আমি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো। আচ্ছা সুজন ভাই আমরা সিরিয়ালের প্রথম যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটার মূলত জাতটা কি আগে বলবেন? হাই কোয়ালিটির বাচ্চা ভাই। হলিস্টান ফ্রিজিয়ানের হাই কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা মাথাটা তার মাজা অল সাইড দেখে, দর্শকের মাথাটা যদি আপনাদেরকে শুরুতে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন মাজা অল সাইড দেখে। এর বয়সটা কতদিন ভাই আপনার? এটা 13 থেকে 14 মাস হবে। 13 থেকে 14 মাস বয়স হবে। 13 থেকে 14 মাস। হাত পা গুলো দেখে দর্শক, এর পা গুলো যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন হাত পা মাজা অল সাইড দেখে। মাশাআল্লাহ চমৎকার বডি কিন্তু একটা ষাঁড় বাচ্চা। তো এটার বয়সটা 14 মাসের মতো? জি ভাই 14 মাসের। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 14 মাস বয়সে কিন্তু একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা। আচ্ছা তো সুজন ভাই এটার দামটা কেমন কি রাখছেন আপনি? ফিক্স প্রাইস 1,12,000 টাকা। ফিক্স প্রাইস 1,12,000 টাকা রাখছেন? আচ্ছা এরপরে আর কোনো কথা চলবে না? কোনো কথা। তো এটা প্রথম বাচ্চা? জি। তো ভাই আমরা তারপরেরটা দেখাবো। আচ্ছা আচ্ছা সুজন ভাই আমরা সিরিয়ালের 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা হলিস্টান ফ্রিজিয়ান। মাশাআল্লাহ চমৎকার গ্রোথ সম্পূর্ণ একটি বাচ্চা। গ্রোথ মাথা এর কালারটা দেখে। আচ্ছা এর বয়সটা কতদিন হবে ভাই? বয়স হচ্ছে 15 মাসই তো, আনুমানিক 15 মাস। আনুমানিক 15 মাসের মতো বয়স হবে। দর্শক দেখতে পাচ্ছেন 15 মাস বয়সে কিন্তু একটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ হাত পা গুলো দেখতে পাচ্ছেন মোটা মোটা আছে, তো রেডি বাচ্চা যাকে বলা যায় আর কি। আচ্ছা তো এটাকে একটু বিপরীত সাইড থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকে যদি দেখাই মাশাআল্লাহ চমৎকার বডি দেখতে গুলো। তো এটার প্রাইসটা কেমন কি রাখছেন ভাই? এটার প্রাইস 1,15,000 টাকা ফিক্স প্রাইস। এটার ফিক্স প্রাইস 1,15,000 টাকা? জি। আচ্ছা আচ্ছা তো এরপরে তার কোনো দরদাম চলবে না? আচ্ছা সুজন ভাই তারপরেরগুলো দেখাবো। আচ্ছা সুজন ভাই আমরা সিরিয়ালের 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা হলিস্টান ফ্রিজিয়ান, খুব হাই পার্সেন্টের। হলিস্টান ফ্রিজিয়ান হাই পার্সেন্টের একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা আচ্ছা তো এগুলো তো সব খামার উপযোগী ভাই? সব খামার উপযোগী। এটার বয়সটা আনুমানিক কতদিন হবে আপনার? এটা আপনার 14-15 মাস হবে। 14-15 মাস বয়স হবে? বেশিরভাগ বাচ্চা আপনি 14-15 মাস। পুরো বডিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন, এবং পা গুলো যদি দেখাই দিই 14-15 মাসের কিন্তু ষাঁড় বাচ্চা সবগুলো। মাশাআল্লাহ চমৎকার গ্রোথ সম্পূর্ণ বাচ্চা। আচ্ছা মাজার সাইডটা দেখাই দিই দর্শক, মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কালারফুল গরু দেখতে পাচ্ছি। আচ্ছা তো ভাই 3 নম্বরটার দামটা কত রাখছেন? এটা ফিক্স প্রাইস 1,10,000 টাকা। ফিক্স প্রাইস 1,10,000 টাকা রাখছেন? আচ্ছা তো এরপর তার দরদাম হবে না? এখানে আর দরদাম করার কোনো জায়গা নেই। এখানে আর দরদাম করার কোনো জায়গা নেই? তো ভাই তারপর একটা দেখাবো। জি আচ্ছা। আচ্ছা সুজন ভাই আমরা সিরিয়ালের 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা আপনার ফ্রিজিয়ান বাচ্চা। হ্যাঁ ফ্রিজিয়ান বাচ্চা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর গর্দানটা, এই যে এখানে দেখেন এখানে বসে দেওয়া যাবে, যে কোনো মানুষ এখানে বসে বাচ্চা। চমৎকার বডির একটি গরু কিন্তু
ভাই এটার বয়সটা কতদিন? এটার বয়স আমাদের একই বয়স, ভাই একই বয়স হবে, ভাই 19 20 হবে, কিন্তু 18 20 হবে। গ্রোথটা অনেক ভালো লাগছে আর কি। জি, এবং এর পা গুলো দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ। আর চমৎকার গ্রোথ একটি বাচ্চা। তো এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন একদম কালোর মধ্যে কিন্তু চমৎকার একটা সার বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো ভাই এটার দামটা কেমন কি রাখছেন? ভাই এটার প্রাইস আছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা মানে একদম একদম এটা ফিক্সড প্রাইস, 1,05,000 টাকা। এরপরে আর কোনো দরদাম হবে না? দরদাম হবে না। আচ্ছা সুজন ভাই, আমরা 5 নাম্বারটা দেখাবো। আচ্ছা চলুন। আচ্ছা সুজন ভাই, আমরা সিরিয়ালের 5 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই, হাই কোয়ালিটি। এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়াম, হাই কোয়ালিটির বাচ্চা। আচ্ছা এটার বয়সটাও কি এভারেজ একই রকম? জি ভাই একই রকম। দর্শক এর পুরো বডিটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার বডি দেখতে পাচ্ছেন, পা গুলো দেখতে পাচ্ছেন। আর এই সাইড থেকে যদি দেখাই দিই দর্শক, এই সাইড থেকে দেখতে পাচ্ছেন চমৎকার গ্রোথ সম্পূর্ণ একটি সার বাচ্চা। আচ্ছা ভাই, 5 নাম্বারটার দামটা কেমন চাচ্ছেন? এটা 1,01,000 টাকা ফিক্সড প্রাইস, 1,01,000 টাকা। জি। আচ্ছা এরপরে আর কোনো দরদাম চলবে? না, দরদাম হবে না। দর্শক 1,01,000 টাকায় কিন্তু এই সুন্দর সার বাচ্চাটা আপনারা সংগ্রহ করতে পারেন সুজন ভাইয়ের থেকে। তো ভাই আমরা এবার 6 নাম্বারটা দেখাবো। আচ্ছা সুজন ভাই, আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি, এটার মূলত জাত এটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই, এটাও জাতি হলস্টাইন ফ্রিজিয়াম। জি দর্শক, হলস্টাইন ফ্রিজিয়াম যাতে দেখতে পাচ্ছেন, আরো একটি সার বাচ্চা কিন্তু। তো এটার বয়সটা কি কম বেশি আছে নাকি? এটা একটু কম আছে, এটা 12 মাসের মতো হবে। 12 মাসের মতো বয়স হবে দর্শক, ওইগুলোর তুলনায় কিন্তু এটা 2 মাসের মতো একটু ছোট হবে, তবুও কিন্তু এটা খুব কালারফুল একটি সার বাচ্চা। পা গুলো দেখতে পাচ্ছেন, মাদাটা তো দেখেন, পা দেখেন, অল সাইড দেখেন, মাদাটা দেখতে পাচ্ছেন, দেখেন গোটা, এবং পা গুলো যদি দেখতে পান মাশাআল্লাহ চমৎকার আছে। তো এটার দামটা কেমন কি রাখছেন ভাই? এটাও ভাই 1,01,000 টাকা ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস 1,01,000 টাকা। আচ্ছা আচ্ছা, এরপর আর কোনো দাম? না, দাম হবে। আচ্ছা ভাই, তো আমরা তারপরে যেগুলো আছে এগুলো দেখাই। আচ্ছা সুজন ভাই, আমরা সর্বশেষ যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা, কিন্তু কালোর অংশটা তো একটু বেশি দেখতে পাচ্ছি। কালো অংশ হলো হাত পাশ একটা দেখেন, আর বড় শিকের পা গুলো কিন্তু অনেক মোটা মোটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। চমৎকার গ্রোথ সম্পূর্ণ একটি বাচ্চা। ভাই এটার বয়সটা কতদিন? এটা আপনার 11 থেকে 12 মাস হবে। 11 থেকে 12 মাস বয়স হবে দর্শক, 11 থেকে 12 মাসের কিন্তু একটা রেডি রেডি সার বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। জি জি। আচ্ছা এগুলো সাধারণত দাঁত হবে কত মাস বয়স? 18+ হলে গান দাঁত, 18+ হলে বয়স হবে। আচ্ছা তো 18 মাস বয়স আস্তে আস্তে মানে সে দাঁতার আগে, দাঁতার আগে কিন্তু মানে অনেকটা স্বাস্থ্যবান হবে আর কি, সেগুন রেডি হয়ে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, তখন মানে কুরবানির জন্য একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। তো বর্তমানে এটার দামটা কেমন কি রাখছেন? এটা ফিক্সড অপশন আছে, ফিক্সড প্রাইস 98,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো এর কমে তো আর দিতে পারবেন না? আচ্ছা দর্শক, আপনারা দেখতে পেলেন মাশাআল্লাহ 12 মাসের কিন্তু একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা। আপনারা যদি মাত্র 98,000 টাকা দেন, তাহলে কিন্তু সুজন ভাইয়ের থেকে আপনারা এটা নিতে পারবেন।